নমস্কার, আমি সুকল্পা। সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটির জন্য কিন্তু আপনারা একেবারে সত্যি কথা চাতক পাখির মতোই কিন্তু ওয়েট করেন। কেননা এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা সবাই ভালো থাকতে পারেন, সবাইকে ভালো রাখতে পারেন। আমি জানি আমার সমস্ত বন্ধুরা ধরে ফেলেছেন যে কোন অনুষ্ঠানটি নিয়ে এই মুহূর্তে সুকল্পা আপনাদের সামনে হাজির। একদম ঠিক, ভালো থাকুন, ভালো রাখুন। নেচার কেয়ার রেকি সেন্টারের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে সেই দুজন মানুষ যাদের কথা শুনে এই মুহূর্তে প্রচুর প্রচুর মানুষ কিন্তু ঠিক ধরেছেন, রেইকিতে ইন্টারেস্টেড হয়ে গেছেন। সব থেকে যেটা ভালো লাগছে, আমরা তো সবসময় ওনাদের মুখ থেকে একটা কথা শুনি যে আমাদের শরীরের এনার্জিটা যদি ফল করে যায়, আমাদের নানান রকম অসুখ আমাদের চারদিক থেকে চেপে ধরবে। আমাদের যদি মন খারাপ হয়ে যায়, তাহলেও কিন্তু আমরা নানান রকম শারীরিক অসুবিধায় আক্রান্ত হব। তো সুতরাং আমাদের মনকে ভালো রাখতে হবে, আর মনকে ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই, ঠিক ধরেছেন বন্ধুরা, রেইকি করতে হবে। কিন্তু বন্ধুরা ভাবছেন কাদের কাছে যাবো, বা আমার এরকম অনেক বন্ধু আছেন রেইকি টুক কোর্স করেছিলেন কিন্তু সঠিক উপায়ে যেহেতু ব্যাপারটা হয়নি সেই জন্য কোনো রকম কাজ পাননি। কিন্তু আমার এই মুহূর্তের অনুষ্ঠান থেকে আজ বহু বহু মানুষ উপকৃত, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই মানুষ দুজনের সঙ্গে যোগাযোগ করছেন এবং রেইকি শিখছেন, যাতে নিজে ভালো থাকতে পারেন এবং পরিবারের সকলকে ভালো রাখতে পারেন। এই যে সামনে পুজো আসছে, সামনে পুজো, আমাদের সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কারণ এই যে সারাটা বছরের আমাদের একটা অপেক্ষা থাকে এই চারটি দিনের, আর তারপরে কিন্তু সিজন চেঞ্জ, এবং তখনও কিন্তু একটা ভীষণভাবে আমাদের সকলেরই শরীর খারাপ হওয়ার একটা সময় এসেই যায়। তো তাহলে বন্ধুরা আসুন শুরু করি নেচার কেয়ার রেইকি সেন্টারের অনুষ্ঠান। ভালো থাকুন, ভালো রাখুন, অবশ্যই রেইকির দ্বারা কিভাবে ভালো থাকবো। আর আজকের অনুষ্ঠান অন্য দিনের থেকেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে রেইকির মধ্যেও অ্যাস্ট্রোলজি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আসুন আজকের অনুষ্ঠানটাকে ভীষণ মনোজ্ঞ করে তুলি এবং আপনাদের মনের মণিকোঠায় যেমন জায়গা নিয়ে রয়েছি ঠিক ওরমভাবেই যেন থাকতে পারি। কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের সেই প্রিয় দুজন রেইকি মাস্টার এবং মাইন্ড ট্রেনারকে। তারা প্রথমেই হলেন রেইকি মাস্টার এবং মাইন্ড ট্রেনার, আমাদের সকলের প্রিয় শ্রী অংশুমান ভট্টাচার্য, এবং রেইকি মাস্টার এবং মাইন্ড ট্রেনার আমাদের সকলের প্রিয় শ্রী বিশ্বজিৎ দাস। আসুন তাদেরকে স্বাগত জানাই আমাদের এই প্রিয় অনুষ্ঠানটিতে। নমস্কার তোমাদেরকে, অনেক অনেক অভিনন্দন, শুভ শারদীয়া। নমস্কার দর্শক বন্ধু, নেচার কেয়ার রেইকি সেন্টার থেকে আমাদের সকলকে স্বাগত এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার দর্শক বন্ধু, নেচার কেয়ার রেইকি সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর শারদীয়ার শুভেচ্ছা। একেবারে আমাদের কম্বাইন কোর্স, রেইকি, অ্যাঞ্জেল, ক্রিস্টালের অ্যাপ্লাই, ওয়াটার থেরাপি, কম্বাইন কোর্স বন্ধু একটু সঙ্গে থাকতে হবে, আমি একটু কথাটা শুনে নিই। হ্যাঁ, যেটা বলছিলেন স্যার, যে শুধু রেইকি দিয়ে না জীবনে জটিল যে ক্ষেত্রগুলোকে আছে সেগুলো কিন্তু ঠিক করা যাবে, কম্বাইন কোর্স মানে পাওয়ারটা খুব বেশি, একদম একদম। রেইকি ফার্স্ট ডিগ্রি, রেইকি সেকেন্ড ডিগ্রি বহু মানুষ করেছে, উপকার পেয়েছে। আমি যে বলছি যে উপকার পাইনি তা না, উপকার পেয়েছে, কিন্তু কম্বাইন কোর্সে অনেক বেশি, কম্বাইন কোর্সে অনেক ফাস্ট। এবং আমরা ওই বারে বারে একবার রেইকি, একবার সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, তারপর আবার অ্যাঞ্জেল, তা না, আমরা কিন্তু সবকিছুকে একসঙ্গে করেছি একেবারে কম্বাইন এর মধ্যে, এবং খুব ইজি কোর্স। প্রথম দিন থেকে মানুষ যাতে পাওয়ারফুল কোর্সটাকে করতে পারে, এবং তার পাশাপাশি কি জীবনে শুধু শারীরিক মানসিক না, এই যে তন্ত্র, ওই যে তন্ত্র মন্ত্র নিয়ে অনেক কথা বলবো, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে এই কম্বাইন কোর্স দিয়ে সম্পূর্ণ কি হবে। ও আচ্ছা, কম্বাইন কোর্সের মধ্যে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা পেয়ে যাচ্ছি 100% পাচ্ছি। এই কারণেই স্যার মনে হয় এত সাড়া ফেলেছে আপনাদের এই কম্বাইন কোর্স, কারণ আমরা এর আগেও বলেছি ওয়েস্ট বেঙ্গলে আমরাই ফার্স্ট একেবারে যারা এই কম্বাইন কোর্সটাকে এইভাবে ডিজাইন করেছি, একদম। আর দীর্ঘদিনের প্রচেষ্টা, রিসার্চ করে আমরা বিভিন্ন জায়গায় কালেক্ট করে বিভিন্ন রকম গুপ্ত সিদ্ধ মন্ত্র যেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করানো হয়, যার দ্বারা মানুষ কিন্তু বহু মানুষ কিন্তু উপকৃত হচ্ছে এবং জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান হচ্ছে কিন্তু এই কম্বাইন কোর্সের মাধ্যমে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাউন্ডেপ চৌধুরী বলছি। হ্যাঁ, কোথা থেকে? বসিরহাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম? রাউন্ডেপ চৌধুরী। আরেকবার শুনবো? রাউন্ডেপ চৌধুরী। আচ্ছা বেশ, আপনার বয়স কত? 23 প্লাস। 30 প্লাস, প্রবলেমটা কি আসছে? 23 প্লাস, প্রবলেম কি আসছে? প্রবলেম হলো আমার মানে মানে 10-12 ঘন্টা শুধু ঘুম পাই, মানে কোনো কাজে কোনো ইচ্ছা হয় না করার, ঠিক আছে, মানে কোনো এনার্জি নেই।
না 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 আচ্ছা, একটা 23 বছরের যুবক, ইয়াং তরতাজা যুবক, যার কোনো এনার্জি নেই। না, ব্যাপারটা হচ্ছে যে এই কোর্সটা আপনি শুনুন, এই কোর্সটা করার পর আমি আপনাকে টাইম বলে দিচ্ছি, 12 থেকে 15 দিন পর আপনি কাজে লেগে যাবেন। শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। 12 থেকে 15 দিন এই কোর্সটা, 2 দিনের ক্লাস হয়, 2 দিনের কোর্সটা করার পর আপনি কম্বাইন কোর্স, প্রতিদিন জাস্ট 8 ঘন্টা থেকে 40 মিনিট, যে কোনো টাইম, সকাল দুপুর সন্ধে রাত্রি যে কোনো সময় এইটাকে আপনাকে নিজের শরীরের উপর অ্যাপ্লাই করতে হবে, 30 মিনিট থেকে মাত্র 40 মিনিট সারাদিনে, এইটুকু সময়। 12 থেকে 15 দিন মধ্যে আপনি এত এনার্জেটিক নিজেকে অনুভব করতে পারবেন এবং আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার মনে হবে সবার আগে আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়ছেন। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন স্যার যেটা বললেন? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে তো এই কম্বাইন কোর্সটা করতে হবে তার জন্য, 2 দিনের। কেটে গেছে, নতুন যারা জানে না তার জন্য আর একটু বলে দিই ছোট্ট করে, রেকি হচ্ছে একটা এনার্জি, একটা শক্তি, একদম। এই এনার্জিটা বাইরে কোথাও নেই, এনার্জিটা আমাদের মধ্যেই আছে, শুধু সেই এনার্জিটাকে আমরা এম্পাওয়ার করি, একদম। অ্যাঞ্জেলো ঠিক তাই, অ্যাঞ্জেলো কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু কোথায় আছে এগুলো? আমি ক্যামেরাম্যান বন্ধুকে একটু ছবিটা দেখাতে পারি? একদম একদম, যে 1 নম্বর ছবিটা দেখাও, চক্রের যে ছবিটা, আচ্ছা চক্রের যে ছবিটা দেখাও, চক্রের ছবিটা একটু দেখবো, হ্যাঁ চক্রের ছবিটা দেখবো, ছবিটা নিশ্চয়ই। তো ওই আমাদের এই শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীর, হ্যাঁ, ফিজিক্যাল বডির ভেতরে যে অ্যাস্ট্রাল বডি আছে, সূক্ষ্ম শরীর, সেখানে এই 7টা চক্র আছে, একদম, হ্যাঁ। উপরের চক্রটাকে বলা হয় সহস্র চক্র, তারপরে বলা হয় আজ্ঞা চক্র, তারপরে বিশুদ্ধ চক্র, তারপরে অনাহত চক্র, তারপরে মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, লাস্ট হচ্ছে মূলধারা চক্র। আচ্ছা, এগুলো আবার সায়েন্সে বলতে এগুলোকে বলছে গ্ল্যান্ড, হ্যাঁ গ্ল্যান্ড, পিনিয়াল, পিটুইটারি, থাইরাস, থাইমাস, বিভিন্ন গ্ল্যান্ড আছে। এখন এই যে চক্রর বিভিন্ন কালার আছে, একদম, এখানে চক্রের ছবি যখন আমরা দেখতে পাবো তখন দেখতে পাবো একটা হয়তো আমাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, পরে দেখা, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা যেমন ধরি রাম স্টুডিও থেকে একটা কোনো প্রবলেম আসছে, হ্যাঁ আমি একটু ফোনটা নিয়ে নেবো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, তো আমাদের যে রামধনু যে 7টা রং না, বেগুনি, বেনিয়া সহকারে ছোটবেলা করেছে, বিদ্যুৎ যেটাকে বলি, তো এরকম বিভিন্ন কালারের চক্র আছে, তো সমস্ত শক্তি কিন্তু আমাদের সেই চক্রের মধ্যে লুকিয়ে আছে একেবারে। অ্যাস্ট্রোলজার যারা, যারা তন্ত্র, যারা তান্ত্রিক, তারাও কিন্তু সেই চক্র থেকে কাজটা করে। এই যে আমরা বলি না যে যেখানে তান্ত্রিক কাজে গেলাম, অ্যাস্ট্রোলজার কাজে গেলাম, যোগ্য করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ্যটা করে কি করছে, যোগ্যটা করে আহুতি দেওয়া হচ্ছে, আহুতি দেওয়া মানে আমি যার হয়ে করছি তার মধ্যেকার সেই পাওয়ারটাকে এম্পাওয়ার করছি, পাওয়ারটা বুঝতে হবে। এবং আমি তাবিজি তাকে পড়াই, চাই আংটি পড়াই, যদি না তাকে আমি কোনো মন্ত্র জপ করতে বলি, যদি পার ডে তিনি যদি মন্ত্র জপ না করেন, যে কোনো জ্যোতিষী, যে কোনো তান্ত্রিক কিছু করতে পারবে না। মানে সেই মানুষটিকে একটা নিজস্ব মন্ত্র তাকে দেওয়া হবে, সেটা তাকে জপ করতেই হবে, 108 বার কি 216 বার যাই হোক, আচ্ছা এটাতে কনসেন্ট্রেশনটাও বাড়বে, এইটাই তো আমাদের ভেতরে চক্রের, আমরা রেকি অ্যাঞ্জেল দিয়ে সেটাই তো করাচ্ছি, এক্সিলেন্ট, কিন্তু আমরা তো ওইটাই বলছি যে আপনারা বারবার এই জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে লাভ নেই, আপনারা এই 2 দিনের কোর্সটা শিখুন, নিজেরা জ্যোতিষ তান্ত্রিক হয়ে যাবেন, আপনাদের কাছে লোকে আসবে, আচ্ছা মানে নিজেদের প্রবলেম তো সলভ করতে পারবেনই, একদম, পাশাপাশি কি হবে, আপনি বাইরের যে কোনো কারো প্রবলেমটা সলভ করতে, আমার এই 9748 পার্সোনাল নাম্বারটা, বুকিং নাম্বার, এই নাম্বারে এখন ফোন করবেন না, লাইভে ফোন করুন। আচ্ছা হ্যাঁ, বন্ধুদের কাছে সত্যি রিকোয়েস্ট করব, কারণ এই মুহূর্তে কিন্তু ফোনটা করবেন না স্যারের পার্সোনাল নাম্বারে, আমি দেখতে পাচ্ছি ফোন আসছে সমানে, কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে আছি, তো লাইভে ফোনটা এমনি আমাদের স্টুডিও নাম্বারে ফোনটা করুন, হ্যাঁ সেখানে। তো এই কম্বাইন কোর্সে কি কি হতে পারে, বিশ্বজিৎকে বলো, বিশ্বজিৎ শারীরিক থেকে শারীরিক যে কোনো সমস্যা, কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, চোখের সমস্যা, যাবতীয় একেবারে যে কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সমস্ত ভুলে যাওয়া, মেমোরি লস, পাগল, এরকম সমস্ত ধরনের হতে পারে, প্লাস এটা তো শারীরিক মানসিক গেল, তার ক্ষেত্রে হচ্ছে কি বাস্তুদোষ, হ্যাঁ গ্রহগত দোষ, সেটাও আমরা পাচ্ছি, সেইগুলো আমরা করতে পারি, তার কারণ আগে বুঝতে হবে যে কোনো যে প্রবলেম হচ্ছে না, ফিজিক্যাল, মেন্টাল, অ্যাস্ট্রোলজিক্যাল সব জায়গায় প্রবলেমটা কেন হচ্ছে, কেন আসছে, এইটা কিন্তু আমরা বুঝতে যাই না, হ্যাঁ এটা আপনি আগেও বলেছেন স্যার যে আমরা কেন প্রবলেম, এটা আমরা কেউ ভাবি না, রিজনটাকে আমরা কিন্তু দুম করে আগে চলে যাই,
নয় ডক্টরের কাছে, ঠিক আছে শরীরকে ঠিক করা দরকার, কিন্তু আমাকে আগে বুঝতে হবে আমি হয়তো বাড়িতে কোনো প্রবলেম হলে অ্যাস্ট্রোলজি চলে গেলাম, একদম তান্ত্রিক চলে গেলাম, আমাকে এটা বুঝতে হবে যে আমার এই সমস্যাগুলো কেন হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে এনার্জি ডিস্টারবেন্স, একদম একদম, সেটা শরীরে যদি ঠিক মতো এনার্জি ডিস্টারবেন্স হয় ফ্লো না হয় তাহলে শারীরিক প্রবলেম, শারীরিক প্রবলেম, মেন্টাল যদি এনার্জি ঠিক মতো ফ্লো না হয় মেন্টাল প্রবলেম, একদম, এবং জীবনের যে কোনো ক্ষেত্রে যদি এনার্জিটা ঠিক মতো প্রবাহিত না হয় তাহলে কিন্তু সামাজিক যেগুলো ডক্টররা জবাব দিয়ে দিয়েছে পর্যন্ত যে এগুলো আর সারবে না, সারবে না, ইভেন কি এরকম বহু জায়গায় দেখা গেছে যে আমরা নিজেরা এই প্রক্রিয়ার মাধ্যমে এই মন্ত্র, এই গুপ্ত যে সিদ্ধ মন্ত্র, এই মন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে অ্যাঞ্জেলের মাধ্যমে, অ্যাঞ্জেল হচ্ছে রেইকিকে বলা হয় বৌদ্ধিক তন্ত্র প্রক্রিয়া, আর অ্যাঞ্জেলকে বলা হয় জিন তন্ত্র প্রক্রিয়া, আচ্ছা জিন তন্ত্র, এই প্রক্রিয়া এইটা আজ পর্যন্ত কেউ বলেনি দর্শক বন্ধু আপনাদের, এটা ফার্স্ট টাইম শুনছেন আপনারা, এত লোকে তো রেইকি নিয়ে বসেছে অ্যাঞ্জেল কিন্তু এইটা বলেনি, কিন্তু এইটা এটা হচ্ছে ফ্যাক্ট, আচ্ছা অ্যাঞ্জেলটা তার মানে জিন তন্ত্র, অ্যাঞ্জেল জিন, এই তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আইসিইউ তে চলে গেছে মানুষ, আচ্ছা এটা ভাবলে হয়তো আপনারা অবাক হবেন, অবাক হতেই পারেন, বিশ্বাস অবিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে সেটা আপনাদের আপনাদের প্রমাণিত, এগুলো সম্পূর্ণ প্রমাণিত তথ্য, একদম আইসিইউ তে চলে গেছে যার হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে প্লাস হার্ট অ্যাটাক হয়েছে, 72 ঘন্টা সময় দিয়েছে এরকম হয়েছে, সেই মানুষকে আমরা এখান থেকে ডিসটেন্স করেছি এই প্রক্রিয়ার মাধ্যমে, ডিসটেন্স, আচ্ছা আইসিইউ তে তো আমরা গিয়ে করতে পারবো না, ডিসটেন্সে তাকে করে তাকে কিন্তু সে ফিরেছে, ফিরে সে শুধু নয় সে হাঁটা চলা করছে, সে গত বছর দুর্গা পূজা ভাষণে নাচতে নাচতে পর্যন্ত গেছিল, সেটা বয়স হচ্ছে 32 বছর বয়স, ভাষাতে থাকে, এরকম বহু উদাহরণ আছে, মানে মানে কতটা পাওয়ারফুল, একদম যে এই মানে রেইকি দ্বারা আমরা এটা করতে পারছি, আচ্ছা আমারও রিকোয়েস্ট করছি স্যারের পার্সোনাল অংশমান স্যারের পার্সোনাল নম্বরে ফোন করবেন না, আমরা এই মুহূর্তে লাইভে আছি, আমরা কি কোনোদিন আমাদের পরিবারে যদি কেউ নেশা করে থাকে আমরা রিহাবে পাঠান বা নেশা ছাড়ানোর সংস্থা যান, কিন্তু আপনারা কি কেউ ভেবে দেখেছেন একবারও যে সে নেশাটা কেন করছে, আর যদি সে নেশা করে ওষুধ দিয়ে কি নেশা ছাড়ানো যায়, সম্ভব নয়, ওষুধ দিয়ে কি হয় ভেতরে একটা বিক্রিয়া সৃষ্টি হয় তারপর সে কিছুদিন হয়তো নেশা থেকে বিরত থাকে, কিন্তু মেন্টাল তার মানসিক যে সমস্যার জন্য সে নেশা করতে গেছিল সেইটা কি করে ঠিক হবে, কারণ তার অস্থিরতার জন্য সে কিন্তু নেশার মধ্যে নিজেকে ইনভলভ করেছিল, এই অস্থিরতা আসছে কোথেকে, সেই উৎসটা খুঁজে বার করতে হবে, সেই উৎসটা খুঁজে বার করুন, আমরা বারবার এখান থেকে এই কথাটা বলার চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মানসিক অস্থিরতা আসছে এনার্জি ডিস্টারবেন্স, একদম একদম একদম, তাহলে বাড়ির মা বাবা দাদা ভাই যে কোনো যারা মানে এই কোর্সটা শিখে বাড়ির যারা নেশা করছে তাদের প্রতি অ্যাপ্লাই করে দেখুন, একদম, আর এটাও আপনারা মাথায় রাখবেন যে সে হয়তো নেশা করতে করতে এমনই অ্যাগ্রেসিভ পর্যায়ে গেছে তাকে হয়তো আনতে পাচ্ছেন না স্যারের কাছে, কিন্তু আপনাদের বাড়ির যদি কোনো সদস্য সেটা শিখে নেন বা ডিস্টেন্সটা যদি করে নেন স্যারের কাছ থেকে সেই কম্বাইন কোর্সটা যদি শিখে নেন আপনারা কিন্তু ওকে ওখান থেকে বের করে আনতে পারছেন, সেটা করতে পারবে, এবং সেই অ্যাপ্লাই আমরা কিছুদিন ধরে লাস্ট গত 3 মাস ধরে একজনের প্রতি করেছি, আচ্ছা সে কি মানে নেশাগ্রস্ত ছিল, নেশাগ্রস্ত ছিল, দমদমের বাড়ি, সে এখন মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসবই করতো, তারপরে তার মা দাদা একটু বার জানতে চাইবো স্যার ওনার বয়স কত, ওনার বয়স ছিল বোধহয় 31 বোধহয় 31 আচ্ছা, তো ওনার নামটা আমি বলছি অন ক্যামেরা, যাই হোক, তো আমরা এরকম করেছিলাম, আমরা এখনো কন্টিনিউ করছি, কিন্তু ফোনটা নিয়ে নিই, সে এখন কিন্তু চাকরি বাড়ি ছেড়ে দিয়েছিল, এখন একটা নামি সংস্থায়, আমি নামটা বলছি অসুবিধা নেই, ক্যামেরাসানে মন্টি কার্লো, আচ্ছা ওখানে চাকরি করছে, সংস্থায় ওখানে কিন্তু চাকরিতে অলরেডি কিন্তু চাকরি করছে, মানে মানসিক দিক দিয়ে একেবারে একদম পরিতৃপ্ত এবং শান্ত, কেউ যদি চ্যালেঞ্জ করেন তার পার্সোনাল তার আমার ফোন নম্বর, পরবর্তীকালে ফোন করে দেখবেন আমরা দিয়ে দেব, একদম, হ্যাঁ নমস্কার, কে বলছেন কোথা থেকে বলছেন, হ্যালো, হ্যাঁ টিভি টেলিভিশনের সাউন্ড মিউট করুন কানেকশন কেটে যাবে, হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন, আমি মধ্যমগ্রাম থেকে বলছি, কার সম্বন্ধে জানবেন, আমি আমার সম্বন্ধে জানতে চাই, আমার ছেলের সম্বন্ধে না, যে কোনো একজনের সম্বন্ধেই বলুন, হ্যাঁ কার সম্বন্ধে, আমার ছেলে, বেশ আপনার নাম, এটা খুব মানে মানে এ হয় পটিটা খুব দেরিতে হয় আর খুব মানে গন্ধ হয়, আচ্ছা কনস্টিপেশন, ছেলের বয়স কত, ছেলের বয়স কত, এই 2 বছর, ওকে
ভীষণ কনস্টিপেশনের প্রবলেম। দেখুন বিষয়টা হচ্ছে যে গ্যাস্ট্রিক যে সমস্ত প্রবলেমগুলো আছে, পেটে যা সমস্ত সমস্যা একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো একদম বাচ্চা বাচ্চা মাকে শিখে বাচ্চার প্রতি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আপনি মানে যা শিখে নিন, মানে কি বলবো, মানে 20 থেকে 22 দিন মতন, আমি টাইম বলে দিই এখান থেকে আমরা, 20 থেকে 22 দিন মতো অ্যাপ্লাই করুন বাচ্চার বাচ্চার উপর, দেখবেন ব্যাপারটা সম্পূর্ণ কেটে গেছে, ঠিক আছে? বুঝতে পারলেন স্যার কি বললেন? আপনি একটা কাজ করুন, আপনি একেবারে অনুষ্ঠান শেষে একটু অংশুমান স্যার নাহলে বিশ্বজিৎ স্যারের নাম্বারে ফোন করে কথা বলে নিন এবং কম্বাইন কোর্সটা করে নিন। নিজেও ভালো থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন, ওকে? আমরা কথা হচ্ছে সমস্ত কোর্সের যে উৎস সেটা হচ্ছে এনার্জি। সুতরাং যদি আমি আগে বলতাম গুণগত মান আর প্রকারগত ভেদ, তো গুণগত মান যদি এনার্জি হয় তো প্রকারগত ভেদ এতগুলো, ঠিক আছে? তো আমরা ওই কারণেই ব্যাপারটাকে কম্বাইন করেছি যে সমস্ত কিছুর অ্যাপ্লাই গুলো আমরা শিখিয়ে দিচ্ছি একেবারে, কারণ গুণগত মান তো সেই এনার্জি এবং সেটা তার জন্য মাত্র দুদিন এত ইজি। আজকে আমরা অনুষ্ঠানের ঠিক একটু আগে মানে শেষের দিকে আমরা একজনের আমরা ঝাড়খণ্ড গেছিলাম, বলেছিলাম ঝাড়খণ্ডে একজন আমাদেরকে ইনভাইট করেছিল, কল করেছিল, তার বাড়ি থেকে আমরা শেখাই, তার এক্সপেরিয়েন্স সেটা আমরা শুনবো কত ইজি জিনিসটা। হ্যাঁ একদম, একটু ফোনটা নেব। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, প্রবীর মিত্র। হ্যাঁ প্রবীর মিত্র, কেমন লাগছে অনুষ্ঠানটা আমাদের? হ্যাঁ অনুষ্ঠানটা ভালো লাগছে, আমি দেখে ওই জন্যই ফোন করলাম। আচ্ছা বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার বয়স কত? আমার বয়স এখন 23। হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? কেটে গেছে, অনেকদিন বাদে পেয়েছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বয়স কত? 33। সমস্যা কি আছে? সমস্যা হচ্ছে আমি মানে খুব ডিপ্রেশনের মধ্যে। আচ্ছা বেশ ঠিক আছে, শুনুন এবার মেন্টাল মানে এ তো বহুবার বলেছি আমরা যে মেন্টাল ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যে কোনো প্রকার নৈরাশ্য হতে পারে, একদম এই কোর্সটাতে একদম এত সুন্দরভাবে কিওর হয়, মানে এরকম লোক আছে 10-12 বছর ধরে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, তারা এখান থেকে সম্পূর্ণ 2-3 মাসের মধ্যে বেরিয়ে এসেছে। আচ্ছা আমাদের দুজন স্যারকে আপনার কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে। তাহলে আপনি এতদিন যোগাযোগ করেননি কেন? এদিকে ডিপ্রেশনে কষ্ট পাচ্ছেন। আচ্ছা পেয়েছিলাম আমি কথা বলার পরে। আচ্ছা আপনি আমাদের লাইভে পাননি, কিন্তু পার্সোনাল নাম্বারে ফোন কেন করলেন না? শুধু শুধু কষ্ট পেলেন তো কটা দিন, তো যাই হোক আপনি শুনুন, আপনার যদি কষ্টের অবসান হোক, আপনার যদি মনে হয় আমরা এখান থেকে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ জানাচ্ছি, এই গ্যারান্টি চ্যালেঞ্জটা কেউ জানায় না একেবারে, এটা একমাত্র আমরাই জানাই। তো আপনি হয়তো মানে বিষয়টা কি বলুন তো, মানে কাজ বাজ এইটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র শারীরিক বা ডিপ্রেশন নয়, এই চাকরি হচ্ছে না, পড়াশোনা করছে না, বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ, শনি সরস্বতী, যার জন্য গ্রহের এফেক্টটা হচ্ছে। আমি এই আগের দিনও বলেছিলাম যে আমাদের মূলাধার চক্রের সঙ্গে শনি আছে, আমি এগুলো বলেছিলাম আগে, তো এই চক্রের সঙ্গে কিন্তু একটা গ্রহের কিন্তু সম্পর্ক আছে। যখনই আপনি চক্রটাকে অ্যাক্টিভ করবেন প্রতিদিন 8 ঘন্টা থেকে 40 মিনিট, তখনই ওই গ্রহের এনার্জিগুলো আপনার শরীরে কিন্তু প্রপার আসবে, আর যখনই প্রপার আসবে তখন দেখবেন এই সারি সাথে বলুন মাঙ্গলিক এই ব্যাপারগুলো সম্পূর্ণ কেটে যাচ্ছে। অনুষ্ঠান আর কিছুক্ষণে আমরা আছি, তারপরে কিন্তু আপনি পার্সোনালি ফোন করুন স্যারকে। তো তো বিষয়টা আপনি শেখার চেষ্টা করুন, দুদিনে শিখুন, আর ডিপ্রেশন এই ব্যাপারটা আর থাকবে না, মানে এই ব্যাপারটা ভুলে যাবেন। ডিপ্রেশন বলে যে জীবনে কিছু ছিল এটা আপনি আর মানে কোনোদিন মানে বুঝতেই পারবেন না। এত বড় একটা কথা অংশুমান স্যার কিন্তু একেবারে ক্যামেরার সামনে আপনাকে কথা দিলেন।
অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই বুকিংটা করে কথাটা বলে নিন আর এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, আমি জাস্ট আমাদের ক্যামেরা বন্ধুকে বলবো যে আমাদের ওই ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে যে আমাদের নিমাই মুন্ডা বলে একজন ব্যক্তি আমাদের, আচ্ছা, তার বক্তব্যটা একটু, তার বক্তব্যটা শুনুন। ওকে, একটু চালাতে বলবো। হ্যাঁ, ঝাড়খণ্ডে যে ওয়ার্কশপটা হয়েছিল আপনাদের, একজনই আমাদের ডেকেছিলেন, উনি আপাতত ওখানে আমাদের একজনই উনি করেছিলেন, কিন্তু উনি ওখানে সেন্টার করতে চান। আচ্ছা আচ্ছা, বাহ, আমার সাথে আছে অনুসুমান। আচ্ছা আচ্ছা, আজ আমরা ঝাড়খণ্ডে এসেছি চাকুলিয়া একটা শহরে। আপনার নামটা? হ্যাঁ, নিমাই মুন্ডা। হ্যাঁ, এই নিমাই মুন্ডার ইনভাইটে আমরা এসেছি এখানে। আজকে আমাদের সাবকনসাস মাইন্ড পাওয়ার ট্রেনিং এর আজকে ক্লাস সম্পূর্ণ হলো, যেখানে সাবকনসাস মানে আমরা টিভিতে সবসময় বলে থাকি সাবকনসাস মাইন্ড পাওয়ার টেকনিকের ব্যাপারটা সবসময়, তাও আমি এবার এখানে খুলে বলছি, যেটা হচ্ছে কি সাবকনসাস মাইন্ড আপনি রেকি, অ্যাঞ্জেল, ক্রিস্টাল, ওয়াটার থেরাপি সমস্ত এনার্জিকে আপনি একসাথে পাবেন। এবার এটাকেই আমরা কম্বাইন করে একটা সুন্দর একটা কোর্স আমরা তৈরি করেছি, যে কোর্সের কিছু অভিজ্ঞতা সে শিখেছে, শিখে কিছু অভিজ্ঞতা দুদিনের ক্লাসে সেই কোর্সটা শিখে ওনার কিছু অভিজ্ঞতা আমি জেনে নেব। বলুন, কালকে যে আপনাকে এই ক্লাসটা পড়ানো হলো, কালকে যে আপনি কি ফিল পেয়েছিলেন হাতে আপনি যখন? আমি এই থেরাপিটা শিখে আমার হাতটা গরম আমি অনুভব করতে পেরেছি, আমি অনুভব করতে পেরেছি যে আমার হাত দিয়ে একটা এনার্জি ফ্লো হচ্ছে এবং সেটা আমি অনুভব করতে পেরেছি, এবং হাতটাতে আমি যে আমার শিরা একটা কিছু এঞ্জেল দিয়ে আপনাকে কিছু ট্রিটমেন্ট করানো হয়েছিল, সেই ট্রিটমেন্টে আপনি কি অনুভব করতে পেরেছেন? সেই ট্রিটমেন্ট দিয়ে দেখুন, আমি আমার শরীরটাকে একটু আরাম অনুভূতি করতে পেরেছি এবং আমি মনের শান্তিটা পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমার মনটা একটু স্থির হয়ে গেছে, মাইন্ডটাও একটু ঠান্ডা, মানে এখন খুব রিলিফ বোধ করছেন আপনি। আর আপনাকে যে পেশেন্টকে দিয়ে ট্রিটমেন্ট, আপনার হাত ধরে ট্রিটমেন্ট করানো হলো পেশেন্টকে দিয়ে, তাতে আপনার হাতে কি অনুভব হয়েছিল? হাতে আমার অনুভব হলো যে সেখানেও আমার হাতটা গরম হচ্ছে এবং সেই হাত দিয়ে আমার একটা এনার্জি ফ্লো হচ্ছে, এবং আর সেখানে পেশেন্টও একটু আরাম পেল, উনারও আরাম লাগছে। তবে বুঝতে পারছেন দর্শক বন্ধু, এই সাবকনসাস মাইন্ড পাওয়ার টেকনিকের এই যে আমরা কম্বাইন কোর্স করে একটা করেছি, এটা অদ্ভুত একটা পাওয়ারফুল একটা কোর্স, এটা করে প্রত্যেকেই সবাই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর আজকে আমরা এসেছি যে আপনার এই এই দাদার সাথে, দাদা আমাদের ইনভাইট করেছিল, আগামী দিন আমরা এখানে তার হাত ধরে আমরা এখানে সেন্টার বানাতে চলেছি, আগামী দিন খুব তাড়াতাড়ি আমরা এখানে একটা সেন্টার তৈরি করছি নতুন করে এই দাদার ইনভাইট। আমরা ফিরে এলাম আমাদের স্টুডিওতে, আমরা শুনলাম এতক্ষণ উনি যে কথাগুলো বললেন, তো স্যার উনি ওখানে আপনাদের জন্য চেম্বার করতে চাইছিলেন। হ্যাঁ, তার কারণটা যে উনার এত ভালো লেগেছে, আমরা শুনলাম হয়তো যে উনি হাত থেকে এনার্জি ফ্লো হচ্ছে, উনি নিজেই বললেন। এই ব্যাপারগুলো না, যে দুদিনে যখন প্রথম দিন যখন ক্লাস করতে আসবে, যারাই ক্লাস করতে আসবে প্রথম দিনই উপলব্ধি করতে পারবে, একদম মানে অনুভূতির বাইরে তো কোনো কথা নেই না, একেবারে নিজস্ব ফিলিংস, নিজস্ব ফিলিংস, নিজস্ব হাত দিয়ে এনার্জি ফ্লো হচ্ছে বুঝতে পারবে, মানসিক একটা স্থিরতা, একটা শান্তি পাবে। ওই যে কিছুক্ষণ আগে নদিয়াতে গেছেন বুঝলেন, ডিপ্রেশন, উনি প্রথম দিন যদি ক্লাসটা করতে আসেন না, প্রথম দিন তখনই বুঝতে পারবেন, তো ওনার মনটা স্থিরতা শান্ত হয়ে যাবে। ডিপ্রেশনের জন্য কি হয় যে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না, একদম একদম, সব সময় তো মন খারাপ বা মন চঞ্চল। আর উনি যে কথাটা বললেন চাকরি পাচ্ছে না, এই অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাপারটা, চাকরি পাচ্ছে না, তারপরে কেউ কোনো খারাপ তন্ত্র করে গেছে। আর সবথেকে বড় কথা উনি বলছেন যে সবকটা খারাপের মানে সারসাতি মাঙ্গলিক সবকটাই ওনার মধ্যে রয়েছে, আরো ডিপ্রেশনে যাচ্ছে, এই সবকিছুকেই কিন্তু এই প্রোগ্রামিং শুধুমাত্র ভিজুয়ালাইজ, এবং তার উপর কিছু আমাদের যে গুপ্ত সিদ্ধ মন্ত্র আছে সেই মন্ত্র প্রয়োগ করে এই কাজগুলো করে। এগুলো কিন্তু দর্শক বন্ধু কোনো কিছু অবস্থা না, অবস্থা বলে কিন্তু পৃথিবীতে কিছু নেই, আমরা জানি না বলে মনে হয় অবস্থা, একদম এটা একটা দুর্দান্ত, জেনে নিলে কিন্তু বাস্তব, অসাধারণ। হ্যাঁ, সুতরাং বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, একদম আর এটাই আমি বলবো সমস্ত বন্ধুদেরকে, একটা কথাই বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে, নেচার কিওর একি সেন্টারের এই অনুষ্ঠান ভালো থাকুন ভালো রাখুন এর মাধ্যমে একটা কথাই বলবো, প্রত্যেকের আমাদের উচিত এই দুদিনের কম্বাইন কোর্সটা করা, করতেই হবে। আমরা বাড়ি থেকে মেম্বার একজন করি, কারণ আমি বাড়ির তারপর সবাইকে ভালো রাখতে পারছি। তো সুতরাং বন্ধুরা, অনুষ্ঠান আমাদের শেষ করতেই হচ্ছে, আর যারা এতক্ষণ ধরে স্যারের পার্সোনাল নাম্বারে ফোন করছিলেন, এবার ফোন করুন, স্যার কথা বলবেন, তবে মাথায় এটাই রাখুন কম্বাইন কোর্সটা কিন্তু করছি আমরা।
আর দেখা করছি অবশ্যই অংশুমান স্যার এবং বিশ্বজিৎ স্যারের সাথে। আজকের মতন আমাদের বিদায় দিন, দেখা হচ্ছে আবার এই কোনো না কোনো নতুন অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর কম্বাইন কোর্স করছি এটা মাথায় কিন্তু রাখছি। নমস্কার, পূজোটা ভালো কাটাবেন, পূজো ভালো কাটুক সবার।